ছোট্ট বন্ধুরা, কেমন আছে সবাই? কিছুতেই আর ঘরে বসে থাকতে পারলাম না, তাই চলে আসলাম তোমাদের সামনে। নিশ্চয়ই তোমরা অপেক্ষা করছো কখন ড্রয়িং ক্লাসটি শুরু হবে। ছোট্ট বন্ধুরা, যে কোনো একটি বিষয় কিন্তু সাধনা করলে, অনেক অনেক গভীরে গিয়ে প্র্যাকটিস করলে সেই বিষয় নিয়ে কিন্তু বিশ্বটাকে জয় করা যায়। ড্রয়িং হচ্ছে তেমন একটি মাধ্যম। এটাকে যদি তুমি নিয়মিত চর্চা করো এবং তুমি তোমার অন্তর থেকে, হৃদয় থেকে যদি তোমার এই বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে, গুরুত্ব দিয়ে যদি তুমি ড্রয়িংগুলো করো, তাহলে সেই ড্রয়িংগুলো কিন্তু সকলের মনেই অনেক মূল্য পাবে, অনেক অনেক স্থান পাবে। তা আমরা আশা করি তোমরা এগিয়ে যাবে এই বিষয়গুলো নিয়ে, কোনো বিষয় যেন বাদ না পড়ে। ওকে, তাহলে এ পর্যায়ে আমাদের সাথে সংযোগ হচ্ছেন দিবা মিস, তোমাদের প্রিয় মিস দিবা মিস। দিবা মিস তোমাদেরকে দেখাবেন স্টেপ টু এর ড্রয়িং গুলো থেকে প্রথম পর্বের দ্বিতীয় মাসিক পরীক্ষার সিলেবাস। আসসালামু আলাইকুম চারুলতার ছোট্ট সোনা বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এই লকডাউনে বাসায় বোর হয়ে যাচ্ছ? নিশ্চয়ই না। চলো তাহলে সুন্দর সুন্দর কিছু ছবি আঁকি। আমরা আজ এই পর্বে সহজ করে কিভাবে কবুতর আঁকা যায় সেটাই শিখব। চলো দেরি না করে তাহলে শুরু করি। কবুতর আঁকার সহজ পদ্ধতি বলতে গেলে, আমরা প্রথমে একটা চলো বন্ধুরা, কবিতা রাখতে আমাদের কি কি ব্যালেন্স করতে হবে তা জেনে নিই। চোখটা আমরা সবার শেষে, কালার শেষ হওয়ার পর তারপর আমরা ফিনিশিং বর্ডার দিব। এখন আপাতত একটা হ্যাঁ। চলো বন্ধুরা, দেরি না করে কবুতরটা কালার করতে যাই। কবুতরটা কালার করতে আমরা ফার্স্টেই টিটি কালারের 35 নাম্বার, হ্যাঁ টিটি কালারের 35 নাম্বার। আচ্ছা, কালার করতে প্রথমে আমরা
এখানে। এখানে আমরা একটু লেসটাকে মোটামুটি গলার মতোই কিছুটা ভালো হবে ব্ল্যাক ব্লু সুন্দরভাবে এবার পুরোটাকে আমরা এখন সাদা রং দিয়ে কভার করে দেব। ডার্ক পাটাতে হবে আমরা মাথার উপরের অংশটুকুতে ফিনিশিং দিব লাইট অ্যাশ। ডার্ক অ্যাশ দিয়ে তারপর আমরা লাইট অ্যাশ দিয়ে ফিনিশিং দিব। ডায়মন্ডের ব্ল্যাক কালার দিয়ে মাথার কাছটাকে আর একবার সুন্দর করে বর্ডার দিয়ে ভালো রং দিয়ে
দিয়ে দেবো ওটার সঙ্গে, ব্ল্যাকের সঙ্গে।